হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। সত্যিকারের ভদ্র মেয়ে চেনার 8টি বৈশিষ্ট্য দেখে নিন। ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। একজন ভদ্র মেয়ে তার পরিবার ও সমাজের জন্য গর্ব। বর্তমান আধুনিক যুগে প্রায় সব মেয়েই নিজেকে আধুনিক মনে করে থাকেন। মূলত সে কারণে অনেকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কাপড় পরে নিজেকে আধুনিক হিসাবে উপস্থাপনের নোংরা খেলায় মেতে রয়েছে। তাই ভদ্র মেয়ে চিনে রাখা সবার জন্য দরকার। ভদ্র মেয়েদের কিছু কমন বৈশিষ্ট্য তুলে ধরা হলো। এক, ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাইরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে। অনেকে বোরখা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দুই, ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুবই সিরিয়াস থাকে। তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না, কিন্তু যদি কারোর সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে সেটা চেষ্টা করে টিকিয়ে রাখতে। তিন, ভদ্র মেয়েরা সবসময় বন্ধু, পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয়। একটির জন্য অপরটির ওপর প্রভাব পড়ুক তারা চায় না, যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি। চার, ভদ্র মেয়েদের রাগ একটু বেশি। যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয়। মনে কোনো রকম রাগ হিংসা লুকিয়ে রাখে না। এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধি পেয়ে বসে। পাঁচ, ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে, পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে। যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে। ৬, ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না। যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে। ফেসবুকে কতিপয় লুলুল পুরুষ থেকে তারা 100 হাত দূরে থাকে। ৭, ভদ্র মেয়েদের বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত থাকে। ভদ্র মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না, যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভাবওয়ালি আনকালচার খেতাব পেতে হয়। ৮, ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি। তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না। ভদ্র মেয়েরা সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয়। ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।